হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু বঙ্গপিডিয়া প্রাইম। এই মুহূর্তে আরও একটি কলেজের ডিক্লারেশন ফর্ম রিগার্ডিং আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, এক্ষেত্রে কলেজের তরফ থেকে স্পষ্টতই নোটিফিকেশান জারি করা হলো এবং তোমরা কয়েকদিন ধরেই আমাকে কমেন্ট সেকশনে অনেকেই জানতে চাইছিলে। তো দেখো, আপডেট আজকে চলে এসেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই আপডেট। এক্ষেত্রে কলেজের তরফ থেকে ডিক্লারেশন ফর্ম এবং অ্যাডমিশান কনফার্ম বা অ্যাডমিশান ক্যান্সেল দুটোকেই অনলাইন প্রসেসের মাধ্যমে করতে বলা হয়েছে। এবং তোমার যদি অ্যাডমিশান ফর্ম রিগার্ডিং কোনো কারেকশানের ব্যাপার থাকে, সেটাকেও এই মুহূর্তেই কমপ্লিট করতে হবে, কারণ তোমাদের এরপরে এই কারেকশানের ভিত্তিতেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করব ভিডিওটি। এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটি কথা প্রত্যেক ভিডিওর মতন বলছি, সেটি হলো অবশ্যই তুমি তোমার কলেজের নাম আমাদের কমেন্ট সেকশানে লিখে জানাবে, যাতে করে তোমার কলেজের আপডেট এলে সবার প্রথমে সেই আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্রতি মুহূর্তের এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো, অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং যেমনটা তোমরা জানো যে কলেজটি অ্যাফিলিয়েটেড টু ক্যালকাটা ইউনিভার্সিটি। এবং এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গতকালকে ডিক্লারেশন রিগার্ডিং আপডেট এসেছে, তো আমরা সেই আপডেট তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে তোমরা অ্যাডমিশন 2020-র ওপরে ক্লিক করবে, এখানে অ্যাডমিশন নোটিস 2020-2021-এর ওপরে ক্লিক করবে। তো নতুন পেজে তোমরা যখন আসবে, এখানে দেখতে পাচ্ছ যে তোমরা 7 তারিখে একটি নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে, নোটিস অফ ডিক্লারেশন বাই স্টুডেন্টস অন দেয়ার অ্যাডমিশন স্ট্যাটাস। তো এই নোটিশটি আমরা তোমাদের সামনে ওপেন করে নিচ্ছি। তো আমরা দেখে নিচ্ছি এখানে নোটিফিকেশানে কী বলা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট ডিক্লারেশন বাই স্টুডেন্টস অন দেয়ার অ্যাডমিশন স্ট্যাটাস। দেখো কী বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ টেকেন অ্যাডমিশন টু ফার্স্ট সেমিস্টার ক্লাসেস অফ আওয়ার কলেজ সেশন 2020-2021 আর ম্যান্ডেটরিলি রিকোয়েস্টেড টু ডিক্লেয়ার দেয়ার অ্যাডমিশন স্ট্যাটাস বাই দ্য 9th of November 2020। অর্থাৎ যারা এবছর তোমরা ইউজি কোর্সে সিটি কলেজে ভর্তি হয়েছিলে ফার্স্ট সেমিস্টারে, তাদের কিন্তু 9th of November মধ্যে ম্যান্ডেটরি বলা হয়েছে, কিন্তু এটা বাধ্যতামূলকভাবে তোমাদের ডিক্লারেশান দিতে হবে। টু বি স্পেসিফিক, দে মাস্ট ফলো দ্য আন্ডার মেনশন স্টেপস। অর্থাৎ তোমাদেরকে এই তোমাদের যে এই ডিক্লারেশান দিতে হবে, তার জন্য যে তিনটি স্টেপ ফলো করতে হবে সেগুলোকে বলে দেওয়া রয়েছে। তোমাদের অ্যাডমিশন পোর্টালে লগ ইন করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে, যেভাবে তোমরা অ্যাডমিশনের সময় ফর্ম ফিল আপ করার পর পরবর্তীতে তোমরা যখন অ্যাডমিশান নিয়েছো তখন যেভাবে লগ ইন করেছিলে সেভাবে লগ ইন করবে। স্টেপ টুতে যেটি ফলো করতে বলা হয়েছে যে ইউ উইল সি টু অপশনস দ্যাট আর অন ডিসপ্লে। তুমি অপশন এ দেখতে পারবে যে কনফার্ম অ্যাডমিশন, এবং অপশন বি দেখতে পারবে কনফার্ম ক্যান্সেল। এবং তারপরে যে স্টেপ থ্রি তোমাকে ফলো করতে হবে, চুজ আইদার অফ দ্য টু অ্যান্ড দেন ক্লিক অন কনফার্ম অ্যান্ড সেভ। অর্থাৎ তুমি প্রথমে লগ ইন করলে লগ ইন ফর কনফার্ম অ্যাডমিশন, যারা এই কলেজে পড়তে চাও কোর্স পার্সু করবে তারা কনফার্ম অ্যাডমিশনে ক্লিক করার পর দেন কনফার্ম বাটনে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করবে। এবং যারা অন্য কলেজে ভর্তি হয়ে গেছো, ভাবছো এখানে পড়বে না, তারাও কিন্তু এটা তাদের জন্য ম্যান্ডেটরি, তাদেরকে কনফার্ম ক্যান্সেল করতে হবে, অর্থাৎ অ্যাডমিশন ক্যান্সেল করাতে হবে। এখানে ক্লিক করার পর দেন কনফার্ম দেন সেভ বাটনে ক্লিক করবে। এবং এটি বাধ্যতামূলক করা হয়েছে 1/11 যে গভর্নমেন্ট নোটিফিকেশান রয়েছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের, সেই তার উপর ভিত্তি করে। তো আমি আর এই এটা পড়ে ভিডিওটাকে লম্বা করছি না। এর পরে যে বিষয়টি, যে তোমরা অনেকেই সিটি কলেজের আপডেট চাইছিলে, দেখো আপডেট আসার পর আমরা তোমাদের দিয়ে দিলাম, এবং তোমরা অনেকে এটাও লিখেছিলে কমেন্টে। তো সেখানে তোমরা বলেছিলে যে তোমাদের নামে স্পেলিং ভুল রয়ে গেছে বা অ্যাড্রেস ভুল রয়ে গেছে, তাদের কারেকশানের ব্যাপারেও দেখো এখানে আপডেট দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে দেখে নাও, যে দেয়ার ইজ স্টিল অ্যান অপরচুনিটি টু কারেক্ট এনি ইনফরমেশান লাইক স্পেলিং অফ নেম অ্যাড্রেস এটসেট্রা। অর্থাৎ তোমাদের নামের বানান ভুল ত্রুটি থাকলে, অ্যাড্রেস ভুল ত্রুটি থাকলে সেগুলোকে কিন্তু তোমাদের কারেকশান করার সুযোগ দেওয়া হচ্ছে। দ্যাট ডাজ নট হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন মেরিট লিস্ট। অর্থাৎ তোমাদের কিন্তু এই যে এই নামের বানান ভুল ত্রুটি, এর সাথে নাম্বারের কোনো সম্পর্ক নেই, সেটাকে কিন্তু তার জন্য তোমাদের মেরিট লিস্টে কোনো হ্যাম্পার করবে না, তোমরা চাইলে এগুলোকে কারেকশান করতে পারবে। আর যদি কারো নাম্বার ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, যে কম নাম্বার পেয়ে বেশি নাম্বার দিয়ে কলেজে চান্স নিয়ে নিয়েছো ফর্ম ফিল আপের সময় ভুল করেছিলে, তারা যদি ভর্তি হয়েও গিয়ে থাকো, এটা ভেবো না যে তুমি পড়তে পারবে, তোমাদের কিন্তু অ্যাডমিশান পরবর্তীতে ডিভির সময় ক্যান্সেল হয়ে যাবে। আশা করবো এরকম ভুল ত্রুটি কারোর নেই, কিন্তু যদি সেটাকে কারেকশান করাও যাবে না। আর যদি কেউ কম নাম্বার লিখে থাকো ভুল করে, তার যদি কলেজে চান্স না হয়ে থাকে, তার তো আর এইসবের প্রশ্নই আসে না। তো এটা বোঝা গেল। তারপরে যেটি বলছে, দেয়ার ফর ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু মেক সাচ কারেকশানস বিফোর দে ক্লিক অন দ্য কনফার্মেশন বাটন। অর্থাৎ যদি কারোর কারেকশানের প্রয়োজন হয়, তারা কিন্তু এখানে
কনফার্ম অ্যাডমিশানের পরে তোমাদের যে কনফার্ম বাটনে ক্লিক করতে বলা হয়েছে, এই কনফার্ম বাটনে কিন্তু তোমরা ক্লিক করবে না। তোমাদেরকে কিন্তু আগে এই কারেকশানগুলোকে করে নেওয়ার পরে দেন তোমাদেরকে কনফার্ম করতে হবে, কনফার্মেশন বাটনে ক্লিক করতে হবে, সো দ্যাট দেয়ার রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান ইজ স্মুথলি প্রসিড, যাতে করে তোমাদের কিন্তু যে কারেকশানগুলো করলে এই কারেকশানের ভিত্তিতে তোমাদের যাতে পরবর্তীতে রেজিস্ট্রেশন প্রক্রিয়াগুলি স্মুথলি নির্বিঘ্নে এগোতে পারে। ঠিক আছে, একদম স্পষ্টতই এই নোটিফিকেশানে এটাই বলা হচ্ছে তোমার। এই ভিডিওটি এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। টিল দেন, বাই বাই।